ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা মেনে নিতে পারি না বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে মানুষ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মা বোনকে মারধরের পর শরীরে মরিচের গুঁড়া নিক্ষেপ ইউপি সদস্যের। সিলেটে বিভাগীয় সমাবেশ, শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, লাগামহীন কাগজের দাম, বিপাকে প্রকাশনা শিল্প। 80,000 টাকা বেতনে চাকরি পেলেন দুদকের সেই শরীফ। রাশিয়া ইউক্রেনে 85টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বললেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন নির্বাচনে জাপান সহ কোনো দেশের রাষ্ট্রদূতের এমন মন্তব্য কাম্য নয়, আমরা এগুলো কখনো বরদাস্ত করি না, আমরা কোনোভাবে এটা ভালোভাবে দেখছি না। শুধু জাপান নয়, কোনো রাষ্ট্রদূতই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন, কথা বলবেন এটা আমরা মেনে নেব না, আমরা কোনো দিনই মেনে নিই নি, আর তাদেরকে আবারও সতর্ক করা হবে। ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আম্রকাননের সার্বিক পরিচর্যা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে মানুষ বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ অধিকার ফিরে পেতে তীব্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খানবাসানির 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন গত 14 বছরের এই সরকার সব কিছু ধ্বংস করেছে, এসব কিছু আবার নতুন করে গড়ে নিতে হবে, মানুষের তাদের অধিকার আদায়ের রাজপথে নেমেছে, আজকে আশার কথা। আমরা যা দেখতে পাচ্ছি আমাদের সমাবেশ মানুষ সফল করতে চিরা গুড় নিয়ে 3 দিন আগেই হাজির হচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। ফখরুল বলেন আজ অনেকে অনেক কথা বলে, কে কোথায় কি বলবো না বলবো কান দেওয়ার দরকার নেই, আমরা লক্ষ্যে অটুট থাকব, বিজয় অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। দেশনেত্রীকে সামনে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। মা বোনকে মারধরের পর শরীরে মরিচের গুঁড়া নিক্ষেপ ইউপি সদস্যের। লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ মা ও ছোট বোনকে মারধরের পর শরীরে মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে মরিয়ম বেগম আখি নামের ইউপি সদস্যের বিরুদ্ধে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের সান্হা হাজি বাড়িতে এই ঘটনাটি ঘটে। জরুরি সেবা 999-এ কল পেয়ে সদর মডেল থানা পুলিশ গিয়ে মা মেয়ে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা হলেন নূর নবীর স্ত্রী শিরিন আক্তার ও তার ছোট মেয়ে হালিমা আক্তার সাক্ষী, অভিযুক্ত আখি শিরিনের বড় মেয়ে এবং ভবানীগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। সিলেটে বিভাগীয় সমাবেশ, শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী 19 নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে দলটির নেতাকর্মীদের উপর। বর্তমানে তারা বিভিন্ন জেলা উপজেলার প্রচার প্রচারণার লিফলেট বিতরণে সময় পার করছে। এদিকে দলীয় শক্তি দেখাতে সিলেট নগরীতে শোডাউন করবে ছাত্রদল বলে জানিয়েছেন সংগঠনটির সিলেটের জেলা সভাপতি আলতাফ হোসেন সুমন। এদিকে সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের আশঙ্কা না থাকলেও মহানগরীর উসমানীনগরে প্রচারণা চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিলুনা। এছাড়াও
বিরিয়ানি বাজারেও বিএনপির প্রচার মিছিলে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বিএনপির পক্ষ থেকে ধরপাকড়ের অভিযোগ উঠলেও সিলেট নগরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখনো চোখে পড়েনি। বিএনপির বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা। সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা জেলা বিএনপির 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির 9 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপির 3 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বরিশাল দক্ষিণের জেলার আহ্বায়ক করা হয়েছে আবুল হোসেন এবং অ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে করা হয়েছে সদস্য সচিব। লাগামহীন কাগজের দাম বিপাকে প্রকাশনা শিল্প। বাজারে ক্রমাগত বাড়ছে কাগজের দাম, লাগামহীন কাগজের দাম বাড়ায় অনেকটা বিপাকে প্রকাশনা শিল্প। এভাবে চলতে থাকলে মুদ্রণ ব্যবসা অনেক কঠিন হয়ে যাবে বলে মনে করেন বেলাল হোসেনের নামের এক মুদ্রণ ব্যবসায়ী। তিনি বলেন, গত কয়েক মাসে কাগজের দাম অনেক বেড়েছে, প্রতি সপ্তাহে সপ্তাহে দাম বাড়ছে। যে খাতা 40 থেকে 45 টাকায় কেনা যেত সেটা এখন 65 থেকে 70 টাকা, 280 টাকা রিম এখন 400 টাকায়। কাগজ ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, নির্দিষ্ট চাহিদার কারণে খাতার কাগজের বিক্রি ঠিক আছে, তবে মুদ্রণের কাজে 80% কাগজ ব্যবহার হওয়ায় আমাদের গড় বিক্রি কমে গিয়েছে। পাইকারি বাজারে শুধু যে কাগজের দাম বেড়েছে তা নয়, বেড়েছে মলাটের কাগজেরও দাম। গত এক সপ্তাহে প্রতি 100টি মলাটের কাগজের দাম 1,800 টাকা থেকে বেড়েছে 2,600 টাকা। একই পরিমাণ আর্ট কার্ডের দামও এখন 500 টাকা পর্যন্ত বাড়তি, 100টি আর্ট কার্ড মিলছে 3,500 টাকায়। এক রিম রঙিন কাগজের দাম 850 টাকা থেকে 150 টাকা বেড়ে পাইকারিতে বিক্রি হচ্ছে 1,000 টাকায়। 80,000 টাকা বেতনের চাকরি পেলেন দুদকের সেই শরীফ। দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন পশু চিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। 80,000 টাকা মাসিক বেতনে কারিগরি সেবা ও বিপণন বিভাগের প্রধান হিসেবে আগামীকাল ওই প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে যোগ দেবেন তিনি। শরীফ উদ্দিন বলেন, যেসব প্রতিষ্ঠান চাকরি অফার দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তবে বড় বড় ওই সব পদে যোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছে। আমার ওই রকম উচ্চ আকাঙ্ক্ষা নেই, ওই সব অফার ফিরিয়ে দিয়েছে, কারণ তা না হলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো না। সেজন্য ভেটেনারি একটি ফার্মে আগামীকাল কাজে যোগ দেব। দুটি বেসরকারি এয়ারলাইন্স ও 3টি প্রতিষ্ঠানের সিও পদ ছাড়াও আরও 30টি প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরির অফার পেয়েছিলেন দুদক থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন। এসবের কোনো পদের বেতন ছিল 2 লাখ টাকারও বেশি, কয়েকটি পদে 1.5 লাখ টাকা। তাই 3.5 বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। ওই সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে 2021 সালের জুনে নির্বাচন কমিশনের একজন পরিচালক 6 কর্মী সহ আরও 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পরপরই একই বছরে 16 জন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে 8 মাসের মাথায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাকে। রাশিয়া ইউক্রেনের 85টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বললেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনে 85টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর বেশিরভাগ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির জ্বালানি ব্যবস্থাপনার উপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। বিবৃতিতে তিনি আরও 20টি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়ে জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে আরও বলেন, সব হামলা চালিয়েও রাশিয়া তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, হলুন, হিব্রোনি, লিবিপে, বিনেতেশিয়া ও কুলেপে সহ কয়েকটি শহরে এই হামলা চালানো হয়েছে।